সকালের গাছপালাগুলোর মাঝে একটি সুন্দর রং লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ রাত্রিবেলা তারা শীতের আমেজে সতেজ হয়ে একটা বিশেষ সবুজ রং, গাঢ় সবুজ রং ধারণ করেছে। তাদের নিজস্ব রং আকাশের রঙের সাথে মিশে একাকার হয়েছে। প্রকৃতি কতটা সুন্দর তা ভালোভাবে না দেখলে কেউ সঠিকভাবে বুঝতে পারবে না। যদিও সাহিত্যিকদের ভাষায় প্রকৃতির নানা অপরূপ রূপ তুলে ধরা হয়, তারপরেও সরাসরি দেখার মজাই আলাদা। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। এই যে সবুজ ধান গাছগুলোর উপরে চমৎকার শিশির বিন্দু জমেছে, যদি আমরা কবির ভাষায় এর অপরূপ বর্ণনা পেলাম, তারপরেও দেখুন তো দেখি কি চমৎকার শিশির বিন্দুগুলো জমেছে ধানের পাতায়। সত্যি অপরূপ প্রকৃতি, না দেখলে এর অপরূপ সৌন্দর্য কেউ ভালোভাবে বর্ণনা করতে পারবে না। বন্ধুরা, আজ 11ই ভাদ্র 1429, 26 আগস্ট 2022 শুক্রবার, শুক্রবারের একেবারে সকালবেলা। এখন ঘড়িতে সময় 5:56, আর এই 5:56 26 আগস্ট 2022 ভোর 5:56 প্রকৃতির অপরূপ রূপ আপনাদের দেখাতে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে, অনেক দূরে কিছুটা কুয়াশার প্রলেপ লক্ষ্য করা যাচ্ছে। ভাদ্র আশ্বিন বাংলাদেশের প্রকৃতিতে দুমাস শরৎকাল। শরতে হালকা হালকা শিশির আমাদের চোখে পড়ে, সে হালকা হালকা শিশিরের কিছুটা হালকা চাদর, কুয়াশার হালকা চাদর ওই দূর দিগন্তে লক্ষ্য করা যাচ্ছে। সবুজ প্রকৃতির মাঝে ভাদ্রের ভোরে চমৎকার এক প্রকৃতি আমরা লক্ষ্য করছি। প্রতিদিনের ব্যাপক ব্যস্ততার ভিড়ে হয়তোবা আমরা আমাদের এই চমৎকার সকালের সবুজ প্রকৃতিটি, কুয়াশার চাদরে ঢাকা এই সবুজ প্রকৃতিটি দেখতে পারি না। আর এটি দেখার জন্যই আজকের আমার এই ভোরবেলা। প্রকৃতিতে কিছুটা কুয়াশা পড়েছিল ভাদ্র মাসের কুয়াশা দেখানোর জন্যই, শীতের আগমনী বার্তা শোনানোর জন্যই আমি আজকে এই ভিডিওটি করছি। এই হালকা কুয়াশার চাদর কাটানোর জন্য ওই দূর আকাশে সূর্যোদয় হচ্ছে, ওই পূর্ব দিগন্তে সূর্যোদয় হচ্ছে। সূর্যোদয় হতে হতে মেঘের ভিতরে সূর্য ঢুকে পড়ছে। পূর্ব আকাশে আমরা দেখতে পাচ্ছি মেঘ জমেছে জায়গায় জায়গায়, মাঝে মাঝে দুই একটি পাখি উড়ে যাচ্ছে। এই যে একটি পাখি উড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবুজের ফাঁকে, দূরের কুয়াশা, গ্রামীণ বাড়িঘর,
সবুজ প্রকৃতি, ভাদ্র মাসের হালকা কুয়াশা আর সূর্যোদয়, প্রকৃতির অপরূপ দৃশ্য এতক্ষণ ধরে দেখার জন্য, আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সোশ্যাল ওয়ার্ক টিভি সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো পর্যন্ত করেননি, আশা করছি আমার এই সোশ্যাল ওয়ার্ক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, যার ফলে এরকম নতুন নতুন ভিডিও, চমৎকার ভিডিও আপনারা পেতে থাকবেন।